আসসালামু আলাইকুম। টেকনিক্যাল লিমন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন। এই মুহূর্তে যে অফারটি শেয়ার করবো, এখান থেকে আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। এর আগে আমরা যে অফারগুলো শেয়ার করেছি সেখানে অনেক হাঁটাহাঁটি করে ইনকাম করার অপশন ছিল, তো আজকের অফারটায় আপনি ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম করতে পারবেন। সাথে এখানে যে একটা এনএফটি পাবেন, এক একটা এনএফটির ভ্যালু দেখুন। আপনারা যদি এখানে মার্কেটে ক্লিক করেন, একটা এনএফটির ভ্যালু কিন্তু এক ইথিরিয়াম, মানে প্রায় $1800 কিন্তু একটা এনএফটি, যেই এনএফটি আপনি সম্পূর্ণ ফ্রিতে পাবেন। আর এটার গুরুত্বপূর্ণ এই জন্য, এখানে দেখুন আরবিট্রাম নিজে কিন্তু তাদেরকে সাপোর্ট করতেছে এক কথায় বলতে গেলে। তো আরবিট্রাম কিন্তু কয়েকদিন আগে যে এয়ারড্রপ দিয়েছিল, আপনাদের ফিউজ পরিমাণের একটা এয়ারড্রপ কিন্তু আপনারা আরবিট্রাম থেকে পেয়েছেন। তো আরবিট্রাম সরাসরি তাদেরকে সাপোর্ট করতেছে, এটা হচ্ছে গো স্লিপ আর্ন প্রজেক্ট। এখান থেকে ঘুমিয়ে ঘুমিয়ে আপনার আর্নিং করতে হবে, খুবই ভালো প্রজেক্ট এবং এই প্রজেক্টটা কেউ মিস করবেন না, সবাই এখানে জয়েন করবেন। এটা অন্যান্য প্রজেক্টের মতো যেরকম হাঁটাহাঁটি করলে ইনকাম হয়, এখানে জাস্ট আপনাকে ঘুমিয়ে থাকতে হবে। ঘুমিয়ে থাকতে বলতে আসলে আপনার ফোনটা ইউজ না করলে এখানে কাউন্ট হবে, আপনি যত কম ফোন ইউজ করবেন তত বেশি আপনার এখান থেকে টোকেনটা আর্নিং হবে। এখানে দেখুন আমার গতকাল টোকেন আর্নিং হয়েছে, প্রায় 4টা টোকেন আর্নিং হয়েছে এবং আপনি এয়ারড্রপ বা ফ্রিতে অ্যাকাউন্ট করার সাথে সাথে 550টা NGT টোকেন কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। আর এটা উইথড্র করার জন্য ইথেরিয়াম, এখন ইথেরিয়াম চেইন আছে, হয়তো পরবর্তীতে উইথড্র সিস্টেম আসবে। এখান থেকে দেখুন আপনি একটা এনএফটিও পেয়ে যাবেন ইনস্ট্যান্ট, যেটার ভ্যালু তো আপনাদের বললামই, এক ইথেরিয়ামের মতো এক একটা ভ্যালু, বাট আপনি এটা সেল করতে পারবেন না। তো এটাকেও মিস করবেন না, প্রত্যেকে এখানে জয়েন করবেন। কীভাবে কী করতে হবে এটি যে প্রসেসটা আমি দেখিয়ে দেবো, কোথাও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। ভিডিও শুরু করার আগে সবাইকে একটা রিকোয়েস্ট, অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা সকল এয়ারড্রপ আপডেট পেমেন্ট প্রুফ A to Z আমাদের টেলিগ্রাম চ্যানেলে সর্বপ্রথম শেয়ার করে থাকি। অফারটি কতটা গুরুত্বপূর্ণ সেটা তো প্রথমেই বললাম, যেহেতু আরবিট্রাম তাদেরকে নিজে ফলো করতেছে বা তাদেরকে শেয়ার করতেছে বলতে পারেন, অথবা সাপোর্ট করতেছে, তো প্রজেক্টটা খুবই ভালো। এই জন্য এটা বিটা ভার্সনে আছে, দেখতে পাচ্ছেন গো স্লিপ পাবলিক বিটা ভার্সন, এটা সবার জন্য ওপেন করে দিয়েছে। তো এটা খুবই ভালো প্রজেক্ট হতে যাচ্ছে, এটাকে মিস করেন না, হয়তো পরবর্তীতে ভালো একটা প্রফিট এখান থেকেও আমরা গেইন করতে পারবো। তো এখানে আমি অ্যাপ লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি চাইলে এখান থেকে অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে পোস্ট লিঙ্ক দিয়ে দেবো অ্যাপ লিঙ্ক। আর অবশ্যই রিফার কোড ইউজ করবেন, অন্যথায় আপনি কিন্তু এয়ারড্রপের যে 550 টাকা ওটা কিন্তু পাবেন না। তো ডাউনলোড অ্যাপ যে লেখাটা আছে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করার পর এখানে আপনাকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে সর্বপ্রথম। তো এই পেজে আসার পর এই যে দেখুন এখানে প্লে স্টোর যে লেখাটা আছে, এই প্লে স্টোরের উপর ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটা ডাউনলোড হওয়া শুরু করবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে, অথবা আমি এখানে ডাউনলোডের সরাসরি ডাইরেক্ট লিঙ্কও দিয়ে দিয়েছি, আপনি চাইলে এখান থেকেও অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে নিতে পারবেন। ওপেন করার সাথে সাথে আপনাকে এখানে হয়তো কাউকে কিছু পারমিশন চাইতে পারে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি সবগুলো অ্যালো করে দেবেন। এখানে যে পারমিশনগুলোই চাক না কেন সবগুলো পারমিশন কিন্তু আপনি অ্যালো করে দেবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমে আপনার ইমেল অ্যাড্রেস দিবেন, তারপর সেন্ড করে ক্লিক করবেন। সেন্ড করে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটা একটা কোড পাঠাবে তারা, সেই কোডটা দিয়ে লগ ইন ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। অবশ্যই এখানে ফ্রেন্ডের ইনভাইটেশন কোড বসাবেন, অন্যথায় আপনি কিন্তু এখান থেকে রেওয়ার্ডটা পাবেন না। ইনভাইটেশন কোডটা এখানে দেওয়া আছে, জাস্ট ইনভাইটেশন কোডের উপর ক্লিক করলে কপি হয়ে যাবে। ইনভাইটেশন কোডটা দেওয়ার পর আপনার অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে যাবে। দেখুন উপরে এনএফটি ক্লেম করতে বলতেছে, এখানে লেখা আছে, তো এই এনএফটির উপর ক্লিক করবেন। এনএফটির উপর ক্লিক করলে আপনার এনএফটিটা ক্লেম হয়ে যাবে এবং ইনস্ট্যান্ট ক্লেম হয়ে যাবে এনএফটিটা। তারপরে নিচের দিকে দেখতে পাবেন আই এগ্রি নামে বাটন আছে, আই এগ্রিতে ক্লিক করবেন। আই এগ্রিতে ক্লিক করলে এটা হচ্ছে আসলে ফিটনেস চাচ্ছে আপনার, আর বাকি যে পারমিশনগুলো আছে সেগুলো দিয়ে দেবেন। অনেক ধরনের হয়তো পারমিশন চাইতে পারে, তো আমার অ্যাপ্লিকেশনটা অলরেডি এখানে ওপেন করা। ওপেন করার পর আপনি এখানে প্রথমে যে এনএফটি পাইলেন, তারপর এখানে রেকর্ড অপশন আছে, এখানে গুগল সাইনিং আছে, এটাতে ক্লিক করতে পারেন, কোনো সমস্যা নেই। তো এই যে দেখুন এখানে রেকর্ড অপশন আছে, এখানে আপনার স্লিপিং ডেটটা সেট করতে হবে, আপনি কতদিন কত ঘন্টা থেকে কত ঘন্টা করতে চান এখানে ক্লিক করবেন। এটা হচ্ছে বেড টাইম বা ঘুমানোর টাইম, এটা ওয়েক আপ ওঠার সময়। তো এখানে যদি আপনি ক্লিক করেন আপনি কয়টার সময় ঘুমাতে যেতে চান সেটা লিখতে পারেন, অথবা আপনি এখানে ওয়েক আপ কয়টার সময় ঘুম থেকে উঠতে চান সেটাও এখানে লিখতে পারেন। আমার 21টা থেকে 6টা দেওয়া আছে, এখানে সেই টাইমটা দেখতে পাচ্ছেন, কারণ এই সময়ের মধ্যে আমি ঘুমিয়ে থাকি। ঘুমিয়ে থাকে বলতে আপনি ফোনটা ইউজ করবেন না, এটা হচ্ছে মেইন কথা। এখানে স্লিপিং বোনাস বাড়বে যদি আপনি 10 ঘন্টার বেশি ঘুমান, সম্ভবত এটা লেখা আছে এখানে। তো এখানে আপনি চাইলে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, এভাবেও বাড়িয়ে কমিয়ে দিতে পারেন যে আপনি কত ঘন্টা ঘুমাতে চান, কত ঘন্টা থাকতে চান, এগুলো কিন্তু এখান থেকে বাড়িয়ে দিতে পারেন। কত ঘন্টা আপনি ফোন না টাইপ করতে চান, আপনি এখানে বিভিন্ন ট্রিক ইউজ করবেন, যেমন সারাদিন দিয়ে রাখবেন, সারাদিন দিয়ে ফোনের ডাটাটা অফ অন করে এখানে আপনি চেক করতে পারেন যে আসলে কাজ করে কি না, বা আমার টোকেন বেশি ইনকাম হচ্ছে কি না। এটা অনেকটা সুইট কয়েনের মতো, সুইট কয়েনে কিন্তু আমরা অনেকে অনেক ধরনের ইনকাম করেছি, অনেকে অনেক সিস্টেমে ইনকাম করেছি। তো এই গো স্লিপ যেটা আছে ঘুমিয়ে ঘুমিয়ে, এখানেও আপনি বিভিন্ন ধরনের ট্রিক ইউজ করবেন, যে আপনি ফোন রেখে দিলে ইনকাম হয় কি না, ডাটা অফ করে রাখলে ইনকাম হয় কি না, এই প্রসেসগুলো আপনার নিজেরাই বের করবেন।
তারপর এখানে এনএফটি অপশনে ক্লিক করে আপনি আপনার এনএফটি দেখতে পাবেন, এটা হচ্ছে গিফট হিসাবে পাবেন, এটা আপনার ইউজ করতে হবে, এটা দিয়ে আপনার মূলত ইনকামটা হবে, এজন্য আপনি এটা সেল করতে পারবেন না। এটা বার্নের অপশন আছে, বার্নের অপশনে ক্লিক করলে আপনার এনএফটিটা কিন্তু জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে, মানে এনএফটিটা চলে যাবে। তারপর র্যাঙ্কিং অপশনে ক্লিক করলে আপনি আপনার নিজের র্যাঙ্কিংটা দেখতে পাবেন বা অন্যদের র্যাঙ্কিং দেখতে পাবেন, কার কত টোকেন আছে। এখানে অনেকে অনেক ধরনের টোকেন আর্নিং করতেছে, এখানে দেখতে পাচ্ছেন তাদের ইনকামটা, এখানে দেখতে পারবেন। মার্কেটে গেলে যে এনএফটিগুলো পাওয়া যাবে সেই এনএফটিগুলো এখানে লিস্ট হয়তো বা করা যেতে পারে আপনাদের এনএফটিগুলা। তো এখন আপাতত এটা এটা নিয়ে কোনো কিছু জানার প্রয়োজন নাই। এখানে এক ইথেরিয়াম দেখুন এক একজন ভ্যালু দিয়ে রাখছে, মানে আপনি যদি এখানে এনএফটি বাই করতে চান দেন এখানে এত পরিমাণ ফি দেওয়া লাগবে, যেটা আসলে দেওয়া সম্ভব না কারোই। তারপর ওয়ালেট অপশনে গেলে আপনি এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। ব্যালেন্সের ক্ষেত্রে গতকাল আমি এটা ক্লেম করেছি, কীভাবে ক্লেম করবেন আমি ওইটাও দেখিয়ে দেবো, এটার স্ক্রিনশট আমি অলরেডি আপনাদের দেখিয়ে দিয়েছি। এখানে দেখুন এনজিটি টোকেন পেয়েছি, একটা হচ্ছে এয়ারড্রপ ব্যালেন্স আর একটা হচ্ছে গতকাল আমি রাতে ফোন ইউজ করে নেয় এই জন্য ক্লেম করে যেটা পেয়েছি। এখানে উইড্রো অপশানে ক্লিক করলে আপাতত উইড্রো এনএফটি যেটা আছে এটা উইড্রো করা যাচ্ছে না, বা শুধু ইথেরিয়াম যেটা আছে সেটাই আপনি উইড্রো করতে পারবেন। ইথেরিয়াম হচ্ছে এই ব্যালেন্সটা, আর এইগুলো হচ্ছে আপনাদের মাইনিং ব্যালেন্স বা আর্নিং ব্যালেন্স বলতে পারেন। এই ব্যালেন্সটা হয়তো স্ট্যাকিংয়ের মাধ্যমে আর্নিং করা যেতে পারে, পরবর্তীতে হয়তো বা এটা কনভার্টও করা যেতে পারে। তো পরবর্তীতে যাই হোক না কেন, সেই আপডেটটা আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। আপাতত এখানে জয়েন করুন, তো জয়েন করে থাকুন, পরবর্তীতে হয়তো আমরা আপডেট দিয়ে দেবো এটা যে কীভাবে আপনি এখান থেকে উইথড্র করবেন। ক্লাইম করার জন্য আপনি প্রতিদিন যখন আপনার কাজ শেষ হয়ে যাবে বা প্রতিদিনের টাইম যখন শেষ হয়ে যাবে এই ক্লাইম নামের অপশন পাবেন। ক্লাইম টোকেনে ক্লিক করার পরে নিচের দিকে দেখতে পাবেন এগেইন ক্লাইম টোকেন, এখানে ক্লিক করতে পারবেন। আর সারাদিন বা আপনার অ্যাক্টিভিটিটা এখানে লেখা আছে যে আপনি কত সময় অ্যাক্টিভিটি দিয়েছেন, এখানে ঘুমিয়েছেন কত ঘন্টা, সব কিছু এখানে লিখে দেওয়া আছে। তো এগুলোর পর ক্লাইমে ক্লিক করলে আপনার টোকেনটা কিন্তু ক্লাইম হয়ে যাবে। অনেকের এখানে পারমিশনটা অফ থাকতে পারে, তো অ্যাপ ইনফুতে চলে যাবেন, আপনাদের যে অ্যাপটা আছে অ্যাপটা ইনফুতে যাওয়ার পর এখানে পারমিশনে ক্লিক করবেন। পারমিশনে দেওয়ার পর এখানে দেখুন ফিজিক্যাল অ্যাক্টিভিটি হয়তো বা আপনাদের অফ থাকতে পারে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিটা দিয়ে দিবেন, অন্যথায় আপনাদের এখানে কিন্তু ঘুমিয়ে থাকলেও ডাটাটা কাউন্ট হবে না। এখানে যে পারমিশনগুলাই চাইবে সবগুলো পারমিশনে আপনি অ্যালো করে দেবেন। এই অ্যাপসটায় যেগুলো পারমিশন চাইবে সবসময় সব পারমিশনগুলো অ্যালো করে দেবেন, যেমন ঘুমিয়ে থাকার একটা চাই, তারপর হাঁটাহাঁটি করার একটা চাই, গুগলে যেটা আছে এটার উপর ক্লিক করবেন, এখানে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করবেন, তাহলে হয়তো বা দেখবেন কাজ করবে। এই নিচের দিকে হাউ ডাজ ইট ওয়ার্ক নামের একটা অপশন আছে, এখানে ক্লিক করতে পারেন, এখানে ক্লিক করে দেখতে পারেন যে আসলে এটা কীভাবে কাজ করে, সেই প্রসেসগুলো আপনি এখান থেকেও চাইলে জেনে নিতে পারেন। তো এটা খুবই ভালো একটি অফার বলতে পারেন, আপনি যত সময় ফোন না ইউজ করবেন। আমার মতে আপনি এই স্লিপিং যে রেকর্ডিং টাইমটা আছে এটা 24 ঘন্টা দিয়ে রাখবেন, 24 ঘন্টা দিয়ে রাখে, যতক্ষণ আপনি এটা ইউজ করবেন না তত সময় যদি এটা কাউন্ট হয়, এটা আসলে নিজেদের বের করতে হবে যে কীভাবে এখান থেকে বেশি টোকেন আর্নিং করা যায়। তো তত সময় আপনি এখানে ফোনটা ইউজ করলেন অথবা ডাটাটা অফ করে রাখলেন তত আপনার বেশি এখান থেকে টোকেনটা মাইনিং হবে। যেহেতু নতুন প্রজেক্টে আসছে, নতুন আসছে মার্কেটে বলতে পারেন এই অ্যাপসটা, তো হয়তো পরবর্তীতে আরও অনেক ট্রিক এবং টিপস বের হবে, সেগুলো আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করব। আপাতত এখানে জয়েন করে আপনারা ইনকাম করতে থাকুন। তো ভিউয়ার্স, পরবর্তী সকল ধরনের আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই, আপনার সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।